27শে সেপ্টেম্বর সোমবার ছিল অগ্নিযুগের বীর বিপ্লবী ভগৎ সিংয়ের 115তম জন্মদিবস। 1907 সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিপ্লবী ভগৎ সিংয়ের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের যোগ ছিল। বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিংয়ের নাম একসাথে উচ্চারিত হয়। শহর বর্ধমানের স্টেশন রোড সংলগ্ন এলাকায় শহীদ ভগৎ সিংয়ের একটি আবক্ষ মূর্তি রয়েছে, কিন্তু এদিন শহীদ ভগৎ সিংয়ের আবক্ষ মূর্তিতে গলায় একটি মালাও জুটল না। অথচ এই শহরেই বাস করেন অসংখ্য বুদ্ধিজীবী, রয়েছে বর্ধমান পৌরসভা প্রশাসক মণ্ডলী, কারোর একটু নজরও পড়ল না। এদিন যে ভগৎ সিংয়ের 115তম জন্মদিবস, সেটাই বা কজন মনে রেখেছেন? বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাও, আনন্দবার্তা। ২৭শে সেপ্টেম্বর সোমবার ছিল অগ্নিযুগের বীর বিপ্লবী ভগৎ সিংয়ের 115তম জন্মদিবস। 1907 সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিপ্লবী ভগৎ সিংয়ের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের যোগ ছিল। বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিংয়ের নাম একসাথে উচ্চারিত হয়। শহর বর্ধমানের স্টেশন রোড সংলগ্ন এলাকায় শহীদ ভগৎ সিংয়ের একটি আবক্ষ মূর্তি রয়েছে, কিন্তু এদিন শহীদ ভগৎ সিংয়ের আবক্ষ মূর্তিতে গলায় একটি মালাও জুটল না। অথচ এই শহরেই বাস করেন অসংখ্য বুদ্ধিজীবী, রয়েছে বর্ধমান পৌরসভা প্রশাসক মণ্ডলী, কারোর একটু নজরও পড়ল না। এদিন যে ভগৎ সিংয়ের 115তম জন্মদিবস, সেটাই বা কজন মনে রেখেছেন? বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাও, আনন্দবার্তা। ২৭শে সেপ্টেম্বর সোমবার ছিল অগ্নিযুগের বীর বিপ্লবী ভগৎ সিংয়ের 115তম জন্মদিবস। 1907 সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বিপ্লবী ভগৎ সিংয়ের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের যোগ ছিল। বিপ্লবী বটুকেশ্বর দত্ত ও ভগৎ সিংয়ের নাম একসাথে উচ্চারিত হয়। শহর বর্ধমানের স্টেশন রোড সংলগ্ন এলাকায় শহীদ ভগৎ সিংয়ের একটি আবক্ষ মূর্তি রয়েছে, কিন্তু এদিন শহীদ ভগৎ সিংয়ের আবক্ষ মূর্তিতে গলায় একটি মালাও জুটল না। অথচ এই শহরেই বাস করেন অসংখ্য বুদ্ধিজীবী, রয়েছে বর্ধমান পৌরসভা প্রশাসক মণ্ডলী, কারোর একটু নজরও পড়ল না। এদিন যে ভগৎ সিংয়ের 115তম জন্মদিবস, সেটাই বা কজন মনে রেখেছেন? বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাও, আনন্দবার্তা।